বিসমিল্লাহির রহমানির রহিম। চারটি বড় কিতাবের মধ্যে সর্বপ্রথম ও সবথেকে বড় কিতাব হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাবের নাম আমরা সবাই শুনেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব তাওরাত কিতাব নাজিল হওয়ার ঘটনা। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এবং এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। মহান আল্লাহ তাআলা চারটি জিনিস নিজ হাতে তৈরি করেছেন, আর তা হলো আল্লাহর আরশ, আল্লাহর কলম, মানুষ ও তাওরাত কিতাব। 104 খানা কিতাবের মধ্যে তাওরাত কিতাব হলো সব থেকে বড়। এই তাওরাত কিতাবের পারা ছিল 1000 এবং আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। বনি ইসরায়েল জাতির নবী ছিলেন মুসা আলাইহিসসালাম। বনি ইসরায়েল জাতি ছিল খুবই কঠিন প্রকৃতি। তারা মুসা আলাইহিসসালামকে বলল, আল্লাহর নবী মুসা, আপনি আমাদের জন্য অন্য নবীর কিতাব দিচ্ছেন, আমরা তা মানি না। আমাদের এমন একটি কিতাব দিতে হবে যে কিতাব আমাদের জন্য থাকবে। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে কিতাব চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে একটা কিতাব দাও, সেই কিতাবের শরীয়ত দেখিয়ে আমার উম্মতদের আমি গড়ে তুলব। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বলল, মুসা, তুমি তুর পাহাড়ে আসো, এখানে এসে কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে কিতাব দিবেন। তখন মুসা আলাইহিসসালাম বলল, আল্লাহ, তাড়াতাড়ি কিতাব দাও, আমি যদি এইখানে বেশি সময় কাটাই তাহলে আমি আমার উম্মতকে আর ফিরে পাব না, তারা নষ্ট হয়ে যাবে, তারা যে কোনো অপরাধ করে ফেলবে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলল, তোমার উম্মতের চিন্তা তোমাকে করতে হবে না, তোমার উম্মতের ভার দিয়ে আসছো হারুন আলাইহিসসালামকে, সেও একজন নবী, তোমার উম্মতের পাহারাদারি সে করবে। তুমি কিতাব নিতে চাও, তোমাকে এত তাড়াতাড়ি কিতাব দেওয়া যাবে না, তোমাকে 30 দিন রোজা রাখতে হবে, এই রোজা রাখা ছাড়া তোমাকে কিতাব দেওয়া যাবে না। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলল, কষ্ট করে নেওয়া জিনিসের কদর বেশি থাকে, তাই তোমাকে 30 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। মুসা আলাইহিসসালাম রোজা রাখতে শুরু করলেন। তিনি একটানা 30 দিন রোজা রাখলেন। মুসা আলাইহিসসালাম রোজা রাখার সময় যেদিন শেষ হয়ে আসলো, তার কিছুক্ষণ আগে তিনি তার মুখের দুর্গন্ধ দূর করার জন্য মেসওয়াক করলেন। সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা, তুমি মেসওয়াক কেন করলে? মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, আল্লাহ, তোমার আসমানি কিতাব আমি এই মুখ দিয়ে পড়ব, মুখে দুর্গন্ধ ছিল তাই মেসওয়াক করেছি। তখন আল্লাহ বললেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে খুব বেশি প্রিয়, তুমি মেসওয়াক করেছো তাই তোমাকে আজ কিতাব দেওয়া হবে না, তোমাকে আরো 10 দিন রোজা রাখতে হবে। টানা 40 দিন রোজা রাখার পর আল্লাহ মুসা আলাইহিসসালামকে কিতাবটি ছিল মুসা আলাইহিসসালামের হাতের 12 হাত বড়। এত বড় কিতাব মুসা আলাইহিসসালাম নিতে পারবে না, তাই তিনি জিব্রাইল আলাইহিসসালামের কাছে সাহায্য চাইলেন। তখন জিব্রাইল আলাইহিসসালামের সাথে আল্লাহর 70,000 ফেরেশতা মিলেও বহন করতে পারল না মুসা আলাইহিসসালামের তাওরাত কিতাব। এই কিতাব এত বড় ছিল যে 70টা উট লাগত এই কিতাব বহন করতে। এরপর মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে একাই সেই কিতাব বহন করে বাড়িতে নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা সব নবীদেরকে 70 জন যুবকের শক্তি দিয়ে বানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলল, মুসা, তুমি এই কিতাবে গিলাফ লাগো। মুসা আলাইহিসসালাম বলল, আল্লাহ, গিলাফ কি দিয়ে লাগাবো, চামড়া দিয়ে না কাপড় দিয়ে? আল্লাহ বলল, এই কিতাব আমি নিজ হাতে লিখেছি, এই কিতাবে চামড়া বা কাপড় দিয়ে গিলাফ লাগালে তার সম্মান হবে না, এই কিতাবের গিলাফ তুমি স্বর্ণ দিয়ে লাগাও। মুসা আলাইহিসসালাম বলল, আমি গরিব মানুষ, এত স্বর্ণ কোথায় পাবো? আল্লাহ বললেন, তোমাকে আমি স্বর্ণ বানানোর পদ্ধতি শিখিয়ে দেব। এরপর আল্লাহ তাকে একটি পরশ পাথর দিলেন, কারণ ছিলেন আল্লাহ আলা, তিনি মুসা নবীর সাথে থেকে তাওরাত কিতাব মুখস্থ করেছিলেন, আর কারণ ছিল একজন স্বর্ণকার। তখন মুসা আলাইহিসসালাম বলল, কারণ আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছে,
তা তো করতে হবে, যে কোনো স্বর্ণকার দিয়ে তো এটা করাতে পারি না, কারণ এটার একটা সম্মান আছে, অন্য কারো কাছে দিলে তারা এই কিতাবের মর্যাদা দিতে পারবে না। তুমি তো তাওরাতের হাফেজ, তুমি এর মর্যাদা বুঝবে। মুসা আলাইহিসসালাম তাকে স্বর্ণ দিয়ে গিলাফ বানিয়ে দিতে বললেন। তখন কারুন বলল, পারব, কিন্তু এত স্বর্ণ কোথায় পাব? তখন মুসা আলাইহিসসালাম তাকে সেই পরশ পাথরটি দিল আর বলল, এটা যে কোনো পাথরে লাগালে তা স্বর্ণ হয়ে যাবে। কারুন গিলাফ বানানোর কাজ শুরু করল। তিনি তাওরাতের গিলাফ বানানো শেষ করে মুসা আলাইহিসসালামকে দেখালেন যে এটা কেমন হয়েছে। মুসা আলাইহিসসালাম তা আল্লাহকে দেখালেন, আল্লাহ তা পছন্দ করলেন, বললেন, আমি যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। এবার স্বর্ণ দিয়ে আরেকটা বাক্স বানিয়ে সেটার মধ্যে এই কিতাব রাখো। আল্লাহর আদেশ মতো সেই কাজ করা হলো। লিখিত তাওরাত কিতাব যেটা ছিল, ইহুদিরা তা বিকৃত করে ফেলেছে। ইহুদিরা নিজেদের মতো করে কিছু লিখে একটা ভিন্ন কিতাব তৈরি করেছেন। মূল তাওরাত কিতাব আর দুনিয়ার মধ্যে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন।